রকম থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না এবং কোনো রকম ওয়েবসাইটও যাওয়া লাগবে না আপনি কি করবেন আপনার ফোনে থাকা যে সেটিং অপশান রয়েছে সেই সেটিং অপশানটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু খুঁজে নেবেন যে আপনার ফোনে সিস্টেম ম্যানেজমেন্ট কোথায় আছে সিস্টেম ম্যানেজমেন্টে গিয়ে অ্যাওয়ার্ড ফোনে চলে আসবেন বা আপনার যদি এরকমভাবে খুঁজতে অসুবিধা হয় বা সিস্টেম ম্যানেজমেন্টের ভেতরে না থাকে তবে সেটিং অপশানে আসার পর এখানে দেখবেন সার্চ অপশান আছে এখানে দিয়ে দেবেন অ্যাবাউট এ বিও ইউটি অ্যাবাউট লেখার পর এখানে সার্চ করে নেবেন দেখবেন এখানে কিন্তু অ্যাবাউট অপশানটা চলে আসবে অ্যাবাউট ফোন এবং এই অ্যাবাউট ফোনের উপরে যখনই আপনি ক্লিক করবেন ঠিক এই জায়গায় আসবে এরপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার ফোনে ফোন কেনার সময় যে যেগুলো দিয়েছিলো ফোনে সেগুলো সব শো করে যাবে আপনি কী করবেন এখান থেকে খুঁজে বার করবেন যে সফটওয়্যার ভার্সান বা বিল্ড নাম্বার এবার এই সফটওয়্যার ভার্সান কোনো ফোনে থাকে বিল্ড নাম্বার কোনো ফোনে থাকে সেখানে আপনি কন্টিনিউ এরকমভাবে সাতবার ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি একজন ডেভেলপার হয়ে যাবেন ফোনের এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে একটু স্ক্রল করে নিচে আসলে নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশানটা অন হয়ে গিয়েছে এবার আপনার যদি একবারে এদিকে এসে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনিও সার্চ করে নিতে পারেন ডেভেলপার অপশান লিখে তারপর ডেভেলপার অপশানের উপরে ক্লিক করে দিলেন ক্লিক করার পর এখানে যে ডেভেলপার অপশান রয়েছে এটাকে অন করে দিলেন অন করে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন ওকে করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন রানিং সার্ভিসেস এবং এইখানেই কিন্তু সবটা লুকিয়ে আছে রানিং সার্ভিসের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন দুটো অপশন রানিং প্রসেস আর কেস প্রসেস অর্থাৎ অনেক সময় কি হয় কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি হয়তো ব্যবহার করছেন না ফেলে রেখেছেন ফোন ইউজই করছেন না অথচ অটোমেটিক রানিং হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যার ফলে আপনার র্যামের উপর প্রেশার পড়ছে এবং র্যামটা কমে যাচ্ছে তো এখানে দেখুন যে কতগুলো র্যাম এখানে দেখুন অ্যাপ র্যাম ইউজ এখানে দেখুন র্যাম কিন্তু ইউজ হচ্ছে এবং এই যে যতগুলো নিচে দেখছেন সবটাই এরা ইউজ করছে এমন কি কেস প্রসেসের ক্ষেত্র তাই এখানে দেখুন সবাই ইউজ করছে এবং আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন এখানে তো আমি মাঝে মাঝে আর কিছুটা হলেও ডিলিট করি তো এই ফোনটাতে দেখুন অজস্র অজস্র মানে যত নিচে যাবেন ততই কিন্তু পাওয়া যাবে অর্থাৎ আমি যেহেতু এটাকে ক্লিয়ার করি না তো আপনি কি করবেন এখানে যে রানিং প্রসেস এই জায়গাটা এসে যেগুলো ভালোভাবে মন দিয়ে শুনুন যে অ্যাপগুলো আপনি ইউজ করেন না ফালতু আপনার ফোনে পড়ে রয়েছে খুব বেশি প্রয়োজন নেই প্রথমত সেইগুলোর ক্ষেত্রে আপনি এগুলোকে ফোর্স স্টপ করতে পারেন কীভাবে করবেন ধরনের নিশে আমি ম্যাসেঞ্জারকে দেখাচ্ছি তো ম্যাসেঞ্জারের উপরে দেখুন ব্যাকগ্রাউন্ডে একশো পাঁচ এই মুহূর্তে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করে চলেছে তো কি করতে হবে এই যে ম্যাসেঞ্জারের উপরে আমি ক্লিক করলাম এখানে দেখুন একটা স্টপ অপশন রয়েছে আপনি জাস্ট এর ওপরে ক্লিক করবেন তাহলেই কিন্তু এই যে আর ম্যাসেঞ্জার এ কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না দেখুন ম্যাসেঞ্জার কিন্তু এখান থেকে আউট হয়ে গেল আপনার চোখের সামনে তো এইভাবে আপনি যতগুলো মনে করবেন ব্যাকগ্রাউন্ডে রান করাবেন না সেগুলো স্টপ করে দেবেন তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডে র্যামের উপর প্রেসার পড়বে না র্যাম আপনার যাই থাকুক না কেন তিন জিবি চার জিবি সেটা ফ্রি যত থাকবে অন্য অন্য অ্যাপ্লিকেশন চালাতে গেম খেলতে খুব ভাবে কিন্তু ইউজ করতে পারবেন তবে যদি কখনো আপনার মনে হয় যে ডেভেলপার অপশনটা বন্ধ করে দেবেন ক্ষেত্রে কোনো ব্যাপার না একদম প্রথমেই অপশানটা পেয়ে যাওয়া যায় ডেভেলপারের ভেতরে আসার পর বা আপনি যদি কখনো বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট সার্চ করে বা এই ভাবে ডেভেলপার অপশানটা অন করে নেবেন অন করে নেওয়ার পর জাস্ট এটাকে অফ করে দিলেই কিন্তু ডেভেলপার অপশান অফ হয়ে যাবে তারপরে আপনি ফোনটাকে একবার সুইচ অফ করে অন করে নিলেই নর্মাল আগে যেমনভাবে ফোনটা ইউজ করতেন তেমনভাবে ইউজ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই